রানু মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা। কিন্তু রানু হেমন্ত কন্যা পরিচয়েই সীমাবদ্ধ থাকেননি, স্বতন্ত্র কণ্ঠ ও গায়কী দিয়ে নিজের আইডেন্টিটি তৈরি করে ফেলেছিলেন খুব অল্প দিনেই। অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের, কিন্তু বর্তমানে গানের জগৎ থেকে হারিয়ে গেছেন তিনি। জানবো রানু মুখোপাধ্যায়ের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1954 সালে জন্ম হয় হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়ের। দাদা জয়ন্ত রানুর থেকে 9 বছরের বড়। সঙ্গীত আবহেই বেড়ে ওঠা দুই ভাই বোনের। রানু ছোট বলে সবার আদরের। মুম্বাইয়ের খাড়েতে তখন থাকেন হেমন্তবাবু, বাড়ির নাম গীতাঞ্জলি। হেমন্তবাবুর প্রতিবেশী ছিলেন বিখ্যাত গীতিকার শৈলেন্দ্রবাবু। একবার রানু স্কুল থেকে ফিরে সুর করে নার্সারি রাইম শোনাচ্ছিলেন বাবা আর শৈলেন্দ্র আঙ্কেলকে। সুরটা দুজনেরই পছন্দ হয়ে গেল, তৈরি হলো সেই বিখ্যাত গান নানি তেরি মোরনি কো মোর লে গায়ে। রেকর্ডিং স্টুডিওয়ে যাওয়ার পথে গাড়িতেই পুরো গানটা মেয়েকে শিখিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সহজেই গান তুলে নেওয়ার প্রতিভা রানুর মধ্যে ছিল সেই বয়সেই। বাবার সুরে ও রেকর্ডে রানু মুখোপাধ্যায়ের প্রথম গান শোনা গিয়েছিল 1960 সালে মাসুম ছবিতে। বাবা কিংবদন্তি গায়ক সুরকার হলেও রানু সেভাবে কোনোদিনই বাবার কাছে বসে নিয়মিত গান শেখেননি। তবুও তো বাড়িতে গানের পরিবেশ ছিলই, কে না আসতেন সেখানে। বড় বড় সঙ্গীত শিল্পী ও সুরকারদের আড্ডা বসত হেমন্ত গৃহে, একটার পর একটা তৈরি হতো সুর, আর সেসবের মধ্যেই বড় হয়েছেন রানু। এরপর রানুর কলকাতা সফর। অগ্রদূত পরিচালিত ছোটদের ছবি বাদশাতে বাবার সুরে রানুর গাওয়া তিনটি গান দারুণ জনপ্রিয় হয়। লালঝুঁটি কাকাতুয়া, শোন 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 মজার কথা ভাই এবং পিয়ারি লালের খেলা দেখে যা। লালঝুঁটি কাকাতুয়া গানটি তো আজও জনপ্রিয়। রানুর লাইভ অনুষ্ঠান থাকলে বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের হারমোনিয়াম বাজানো ছিল স্বাভাবিক ব্যাপার। বহু হিন্দি বাংলা গানে ডুয়েট করেছেন পিতা পুত্রী। বাংলা ছেড়ে বোম্বেতেও ছড়িয়ে পড়ল রানুর নাম। তখন রেকর্ডের যুগ, রানুর ছবি দেওয়া নানান রেকর্ড বেরোতে লাগলো, একের পর এক হিট। শুধু কণ্ঠ নয়, রানুর রূপের সৌন্দর্য মুগ্ধতা ছড়ালো শ্রোতাদের মধ্যে। নায়িকা হওয়ারও অফার পেয়েছিলেন তিনি, তবে সেদিকে এগোননি। যদিও ছোটবেলায় শিশুশিল্পী রূপে বন্ধন, অনুরাধা, 20 সাল বাদ ইত্যাদি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন রানু। রানুর জন্য নিজেই পাত্র খুঁজেছিলেন হেমন্তবাবু। রানুর স্বামীর নাম গৌতম মুখোপাধ্যায়। রানুর স্বামী অনেক গানেই হেমন্ত মুখোপাধ্যায়ের রেকর্ডিংয়ে সহকারী সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছিলেন। হেমন্তবাবু চেয়েছিলেন তাঁর মেয়ে সারা জীবন গান নিয়েই থাকুক। রানু মনে প্রাণে আজও গান নিয়েই আছেন, কিন্তু বহু যুগ তিনি গানের জগতের বাইরে। কেন তা সঠিকভাবে জানা যায় না, তবে রানু প্রচার বিমুখ, তাই গুণী শিল্পী হয়েও তিনি লাইমলাইটের বাইরে। নিজের জগতে নিজের সংসারেই আজও বাবার গানে গানে সুরে সুরে ভরে আছেন রানু। মুম্বাইতেই থাকেন তিনি। রানু মুখোপাধ্যায়ের মতো প্রতিভাময়ী শিল্পী খুব কম হয়, কিন্তু দুর্ভাগ্য এ প্রজন্মের কাছে রানু মুখোপাধ্যায় নামটাই অচেনা। ভালো থাকুন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।